देखिए माँ काली ऑटोमोबाइल वर्कशॉप, अरे काम समाप्त हो गया आज, एखोनी शेष हलो। और ये चीड़ा मेशिन बस करवार जन्ने सब रेडी हलो। और एखोनी एकटा आमी भिडियो देखलाम जे बक्स मेशिन करे गोला शुकोच्छे। এটা আমি বলে থাকি যে গলাটা মানে মেশিনটা বক্স মেশিনটা ভালো মেশিন, প্যাচ মেশিনটা তার থেকে ভালো মেশিন, আর এই মেশিনগুলো খুব একটা ভালো মেশিন নয়। আর বেশি উছল কাঁধল করবার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যেগুলোই বলবো সেগুলো শুধুমাত্র এই মুড়ি মেশিনের যে রেট বাজার সেগুলোকে কমাবার জন্য। আর আজ কে কোথায় আছে কে কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। বেশি উথল পাথল করার কোনো প্রয়োজন নেই, রাস্তায় গোবর পড়ে আছে ফট করে মাখবারও দরকার নেই। আর বেশি অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই এখন, কারণ এই ব্যবসা একদম নিউট্রাল করে দেবো বলেছিলাম, সে নিউট্রাল হয়ে যাবে। আর এটা আঁচড় কামড় বেশি থাকবে না, আঁচড় কামড় যেটাকে বলে। আর বেশি আনন্দিত হবারও কোনো প্রয়োজন নেই, বক্স মেশিন সত্যিকারের ভালো মেশিন কম দামের মধ্যে। যদি কেউ চালাতে পারে তাহলে এক বছরের মধ্যে তার মোটামুটি ভালো প্রোডাকশন হবে, সেটা বানানো কষ্ট। এমনি পুরনো মেশিন নিয়ে এসে সেটাকে কাটাছিটা করে বানানো যায়, সেটা কোনো ব্যাপার নয়। আর বেশি উথল পাথল হওয়ার কোনো প্রয়োজন নেই, কন্দল আর বেশি কিছু বলারও প্রয়োজন নেই, মানে সংযত হয়ে বলাই ভালো আমার মনে হয়। আর আমি যে কথাগুলো বলি সেগুলো শুধুমাত্র মুড়ি মেশিনের যে হাই কোয়ালিটির ব্যবসা সেটাকে লো কোয়ালিটিতে নিয়ে আসার জন্য, আর আমার যে সংগ্রাম সেটা অন্য সংগ্রাম। সেটা মুড়ি মেশিনের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই কোটিপতি হওয়ার সেটাকে কমিয়ে দেওয়া, আর অন্য কিচ্ছু নয়। আর প্যাচ রোস্টারের পরে হচ্ছে বক্স রোস্টার, এটা গোলা শোকাবার কিছু কারণ নেই। আর এগুলো সব বাগাল মানুষে করে, সবেই মানুষে করতে পারবে, কিন্তু পুরুলিয়ার মিস্ত্রিদের এখন দেরি লাগবে, কারণ পুরুলিয়ার মিস্ত্রিদের সম্পর্কে আমার নাড়ি নক্ষত্র সব জানা আছে। আর বেশি রাস্তায় গোবর পড়ে আছে বেশি মাখার দরকার নেই। এটা হচ্ছে ছোটো হাতি, আর বেশি ওথল পাথল করার প্রয়োজন নেই আমি মনে করি, প্রয়োজন নেই। তারপরে যদি প্রয়োজন থাকে তো করতে পারে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর কে কোথায় থাকবেন কোনো ঠিক নেই, তো কারণ আমার এটা শুধুমাত্র দাম কমাবার যে একটা যুদ্ধ, সেই যুদ্ধ এটা দিয়ে বেশি কিছু করা যাবে না, বেশি কিছু স্বপ্নও দেখা যাবে না যে এটা করে আমি এই করবো ওই করবো ওই করবো, কিচ্ছু করা যাবে না। কারণ মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ যতদিন থাকবে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। সব দাদাকে আমার ভালোবাসা। আর শান্তিতে থাকবেন।